আপনারা যারা প্রায় ফেসবুক অথবা ইউটিউবে বিভিন্ন খাবার ভিডিও দেখেন, মানে টেবিলের উপর অনেকগুলো খাবার আছে, সে খাবার একজন গোগ্রাসে খেয়ে ফেলছে, খাবারের পরিমাণ এতই বেশি যে দেখে মনে হয় না যে একজন মানুষের পক্ষে এত খাবার খাওয়া সম্ভব। আমিও ফেসবুক অথবা ইউটিউবে বিভিন্ন সময় আপনার হোম পেজে বা ইউটিউবে সাজেশনে আসতো খাবারের, খাবার বলতে স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু একটু খাবার লোভী হয়। তো আমিও দেখতাম সেই ভিডিওগুলো, দেখতাম আর মনে করতাম যে আসলে কি সত্যি মানুষ এত খেতে পারে, একটু সন্দেহ হতো। আবার ভাবতাম যে না, হয়তো খায়, এরা হয়তো স্পেশালি খেতে পারে, দ্যাটস হোয়াই তারা ভিডিও বানায়। বাট কয়েকদিন আগে যেটা দেখলাম, এত বড় ফ্রড, এত বড় প্রতারণা মানুষের সাথে, তারা আসলে খায় না, তারা আসলে খাবার চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, যেমন সেটুকু ফেলে দেয় সেটুকু এডিটিং করে কাট করে দেয়। এত সুন্দর সুনিপুণ এডিটিং করে, দেখে বোঝার বুদ্ধি নেই যে তারা খাবারগুলো চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে। ও বাই দ্য ওয়ে, এই যে খাবার খাওয়ানোর যে শোটা, এই শোটার নাম হচ্ছে মুকবাং। এটা সম্ভবত একটি কোরিয়ান শব্দ। তারা 2010 সালে এই মুকবাং এর প্রচলন শুরু করে এবং ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তো বিভিন্ন দেশের মানুষজন এই মুকবাং নিয়ে ভিডিও বানানো শুরু করে। তো সেরকম বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে, বাংলাদেশের লোকজনে শুরু করেছে। বাট ভাই, তাই বলে এরকম প্রতারণা? হ্যাঁ, আসেন ভিডিওটা দেখি। আপনারা ইউটিউব অথবা ফেসবুকে প্রায় কয়েক কেজি পর্যন্ত খাবার খেয়ে নেওয়ার ভিডিও দেখে থাকেন। অনেক ইউটিউবাররাই এই খাবার খাওয়ার ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই খাবারগুলো? আচ্ছা, এটা সম্ভবত মাটন, একজন মানুষের পক্ষে কি এত মাটন খাওয়া সম্ভব? আদৌ কি ওনারা সত্যি সত্যি খান? আসলে কি একজন কতগুলো ডিম? আমি তো ভাই 2 থেকে 3টা, জোর করে যদি হয় 2 থেকে 3টা ডিম খাওয়ার পরে তো খাওয়া সম্ভব না। কতগুলো ডিম নিয়ে বসে আছে, এক সাইডে মুরগির একটা আস্ত মুরগি, আর এক সাইডে খাসির নলি। ও মাই গড, মানুষের পক্ষে এত কিছু খাওয়া সম্ভব? ও খাসির চর্বি, খাসির আস্ত মাথা। আজকে আমি খাবো বড় বড় সাইজের 3টি মাটন নলি। এখানে আজ আমি খাবো সেজওয়ানি ফ্রাইড রাইস, মাটন কারি, চিকেন লেগ। অন্যাংসেও তংকেও অনু পাঙ্গেন হাং। এই মহিলা কে? খাবারের এই প্রচলিত ইটিং শোটির নাম হচ্ছে মুকবাং। এটি একটি কোরিয়ান শব্দ। এটি একটি অনলাইন অডিও ভিজুয়াল সম্প্রচার, যেখানে একজন হোস্ট দর্শকদের সাথে আলাপচারিতার সময় বিভিন্ন পরিমাণে খাবার গ্রহণ করেন। The word mukbang is Korean word. The exact meaning of mukbang is eating broadcast. এটি 2010 সালে দক্ষিণ কোরিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে এবং তারপর থেকে কে বিউটি, কে পপ এবং কোরিয়ান নাটকের সাথে হ্যালোইয়ের একটি প্রধান স্প্রেডার হয়ে উঠেছে। এটি একটি বৈশ্বিক প্রবণতা হিসেবে এর মর্যাদা অর্জন করেছে। পিৎজা থেকে নুডলস পর্যন্ত বিভিন্ন ধরনের খাবার ক্যামেরার সামনে খাওয়া হয়। ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে এবং সারা বিশ্বের বিভিন্ন দেশের ইউটিউবাররা এ ধরনের মুকবাং ভিডিও বানাতে শুরু করে। মানুষও অবাক হয়ে দেখতে থাকে যে এত খাবার কি করে একজন মানুষ খেতে পারে। আর স্বাভাবিকভাবেই মানুষ খাবারের প্রতি অনেক দুর্বল। বেশিরভাগ মানুষই ভালো খাবার দেখলে মুখ অথবা মন কোনোটাই সামলাতে পারেন না। এই সুযোগে এরাও ভিউজের মাধ্যমে কামিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। যত বেশি খাবার তত বেশি ভিউজ, কিন্তু পেটেরও তো একটা লিমিট আছে। তাই দ্যাট মিন্স সামনে যত খাবার বেশি থাকবে ভিউজও তত বেশি হতে থাকবে, স্বাভাবিক। এতগুলো খাবার একজন মানুষ খাবে, এটা দেখার জন্যই তো মানুষ বসে থাকে। এদিকে ভিউজ হচ্ছে, এদিকে কামাচ্ছে, খেতে খেতে কামাচ্ছে। তাই ভিউজ পাবার আশায় বেশি খাবার ক্যামেরার সামনে শো করছেন ঠিকই, কিন্তু অত খেতে পারছেন না, বাধ্য হয়ে অন্যায়ের আশ্রয় নিতে হয় প্রায় সবারই। ভিডিও এডিটিং এ কাট। এই যে মহিলাটা খাচ্ছে, এর এতগুলোকে খাওয়া সম্ভব? হাতির খাবার, হ্যাঁ, এতগুলো খাবারকে মানুষ খেতে পারে? ছোটখাটো একটা হাতে পেট ভরে করে দেন, গিলে খাওয়ার অংশটুকু চিবিয়ে চিবিয়ে খাবার ফেলে দেন। সূক্ষ্ম এডিটিং এর কারণে অনেকেই বুঝতেই পারেন না সেই খাবারগুলো আসলে তারা খাচ্ছেন না। এই ছেলেটা যদি ভিডিওটা না করতো হয়তো জীবনে জানতামও না, ভাবতাম যে সবই খায় না। এটি কি মানুষের সাথে এক ধরনের প্রতারণা নয়? Overeating mukbangs are deceiving you. I will reveal the cheatings of overeating. All cheating. বাংলাদেশেও এই মুকবাং এর প্রচলন দেখা দেয় কিছু বছর আগে থেকে। তার মধ্যে একজন মুকবাং সেলিব্রিটি হলেন নোমান, কিন্তু সম্প্রতি তিনি নিজেই ফাঁস করে দিয়েছেন তার প্রতারণার কথা। প্রথমত
আমি টিভিতে বলছিলাম যে আমি সব খাবার খাই, তারপরে আমাকে শত শত হাজার হাজার মানুষ মেসেজ করে যে আপনি এত খাবার কিভাবে খান, এই ভিডিওগুলো যে করতেছি আমি এগুলো তো এক প্রকার প্রতারণা হয়ে যাইতেছে মানুষের সাথে, কারণ মানুষকে তো বলিও না যে আমি এই ভিডিওটা কারচুপি করি, এডিট করি। আরেকটা কথা হলো, শুধু যে আমি এডিট করি, কারচুপি করি তা কিন্তু না, সারা বিশ্বের মধ্যে যত মুখব্যাং ভিডিও আছে এগুলো সব ভিডিও এডিট করে এইভাবেই। তিনি আসলে খাবার খেতেন না, চিবিয়ে চিবিয়ে ফেলে দিতেন। বাংলাদেশে এরকম আরও কয়েকজন আছেন যারা মুখবাং করে থাকেন। বাংলাদেশে এটি নতুন হলেও এই প্রতারণা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আগেও সমালোচনা হয়েছে। First of all, they only show you the scene when they put foods in their mouth and they right away spit it out. খাবার নিয়ে এরকম মজা করা কি আসলে ঠিক? তার চেয়ে কোন অনাহারীর মুখে খাবার তুলে দেই, কোন অভুক্ত শিশুর ক্ষুধা নিবারণ করি। সো স্যার, দেখেন একদিকে পৃথিবীর কত মানুষ অনাহারে থাকে, আর এরা খাবার নিয়ে শুধু ভিউজ পাওয়ার আশায়, কয়েকটা টাকা কামানোর আশায় কি পরিমাণ প্রতারণা করছে মানুষের সাথে। ও মাই গড। সো আমি চাইবো আপনারা নিজেরাও খাবার কখনো নষ্ট করবেন না, পারলে অবশ্যই একজন গরিব অনাহারি ক্ষুধার্ত শিশুর মুখে অবশ্যই খাবার তুলে দেবেন। খাবার নষ্ট করার কোনো মানেই হয় না, খাবারের প্রচন্ড দাম। যার কাছে খাবার নেই সে জানে যে দুমুঠো ভাতের কি পরিমাণ দাম হতে পারে। ভালো থাকবেন।